KTV Originals. Welcome to Dear Lottery Presents Color Bar. আমি অর্পিতা, বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে শুরু করছি কলকাতা টিভি ডিজিটালের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। বছরের শুরুতেই জানা গিয়েছিল 15ই আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি পুষ্পাটু। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে ছবিটি নাকি পূর্ব নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না, শুটিংয়ে নাকি বাকি এখনো। আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা ফিরছেন পুষ্পার সিকুয়েলে। কিছুদিন আগেই বাংলা সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা টু এর টাইটেল ট্র্যাক এবং কাপল সং। 15ই আগস্ট পুষ্পা টু মুক্তির কথা থাকলেও জানা যাচ্ছে পুষ্পা টু এর বেশ কিছু দৃশ্যের শুটিং নাকি এখনো বাকি, ছবির VFX এর কাজও সম্পূর্ণ হয়নি, তাই পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির তারিখ। পুষ্পা টু এর রিলিজের তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে যখন নানান আলোচনা হচ্ছে, তখন টলিপাড়া স্বাধীনতা দিবসের দিনেই পদাতিক, বাবলি ও বিনোদিনী একটি নোটির উপাখ্যানের মুক্তির তারিখ সাজাচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে আপাতত এই নিয়ে অফিসিয়াল এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপের ম্যাচের দিনে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে রাগে মুখ লাল অনুষ্কার, হঠাৎ কার ওপর রেগে গেলেন অভিনেত্রী? এই মুহূর্তে নিউ ইয়র্কে স্বামী বিরাট কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা। গত রবিবার ছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপের ম্যাচ। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন এক ব্যক্তির দিকে চিৎকার করতে দেখা গেল অনুষ্কাকে। অভিনেত্রীর অভিব্যক্তি বোঝা গেলেও তিনি কি বলছেন তা বোঝা যাচ্ছে না। হঠাৎ কি কারণে রেগে গেলেন অনুষ্কা, সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে এক অনুরাগীর সঙ্গে দুর্ব্যবহার করায় নেট দুনিয়ায় রোষের মুখে পড়লেন রামচরণ। ঠিক কি হয়েছিল আসুন দেখে নিই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ। আর তাকে দেখে এক অনুরাগী সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান, আর তখনই সেই অনুরাগীকে এক ধাক্কায় সরিয়ে দেন অভিনেতা। এই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। নেটপাড়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি রামচরণেরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন দেব, যা দেখে রীতিমতো চমকে গেছেন দেব ভক্তরা। বলি পনিটেলে দেবের নতুন লুক হুহু করে রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোট ময়দানের চাপ সামলে এবার অভিনয়ের জগতে ফিরছেন দেব। পরপর অনেকগুলো ছবির কাজ সাজানো আছে টলি সুপারস্টারের। খুব শীঘ্রই ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ড্রিম প্রজেক্ট রঘু ডাকাতের কাজে হাত দেবেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন, বাংলার নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের জীবনী নাকি এবার রূপলি পর্দায় ফুটে উঠবে, যার কাণ্ডারি হতে চলেছেন দেব। পাশাপাশি টেক্কা ও খাদানের পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। এইসবের মধ্যে শাহরুখ স্টাইলে পনিটেল লুকে সকলকে চমকে দিলেন অভিনেতা। শোনা যাচ্ছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত ছবির জন্যই নাকি এমন লুক নিয়েছেন দেব। ২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরজ পাণ্ডে পরিচালিত খাকি দ্য বিহার চ্যাপ্টার। এবার আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই সিরিজের শুটিংয়ের বেশ কিছু ঝলক। অ্যাকশন মোডে দেখা গেল জিৎ এবং মিঠুন পুত্র মিমোকে।
নীরজ পাণ্ডের খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই সিরিজের বেশ কিছু ঝলক। আগেই জানা গিয়েছিল সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জিৎ এবং মিঠুন পুত্র মহাঅক্ষয় চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে তাদের দুজনকেই দেখা গেল অ্যাকশন মুডে। পুলিশের পোশাকে নজর কাড়লেন দুজনেই। আজকের কালারবার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।